জয় শিব চলি যথা ধর্ম তথা জয়, রাজবংশী সমাজত প্রচলন আছি, নয়া ধানের চালের ভাত পবিত্র পাত্রত, ভাত ডাল শাক সবজি তিন পাঁচ ও সাত রকমের তরকারি রান্দিয়া, ঠাকুর দেবতা আর গরুক দেওয়ার লাগে, আবং হাড়ির ভাত অর্থাৎ শুদ্ধ হাড়ির ভাত তরকারি নেইস পাতাত করি কুলাত নিয়া রায়তত, মহেশ্বর ও পশু পাখির উদ্দেশ্যে নির্জন স্থানে জল ছিটিয়া পরিষ্কার করি, পাঁচটা সিঁদুরে ফোঁটা দিয়া বোছা বাতি লাগিয়া ভক্তি ভরে পূজা করা লাগে। তারপর পূজা শেষে সাধ্য মতন কয়েকজন লোক ভজন করা লাগে। এই যে তোমরা রাত্রে নির্জন যাওয়ার যে পূজাটা দিলেন, তারপরের দিন সকালে উঠিয়া ওই নির্জন জাগার খাওয়ার যদি গোটায় শেষ হয়ে যায়, তাহলে ওই বছর গৃহস্থের খাবার সারা বছর পরিপূর্ণ থাকে। এই রাজবংশী সমাজের নয়া খাওয়ার এই কথাখান যদি তোমাকে ভাল লাগে থাকে, দাদা দিদির ঘর তোমরা সবাই শেয়ার করে দিবেন, যাতে সৌক রাজবংশী জনজাতি ভাই এই জিনিসটা জানির পায়। এটা আমার রাজবংশী সমাজের পরম্পরা, এই পরম্পরা আমরা সবাই গেলে হারিয়ে ফেলাইছিনি, কিন্তু এই যুগের ভগবান মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের আশীর্বাদত আমরা সেটা আবার ঘড়ি পাবার লাগছি। সেহেতু সৌক রাজবংশী ভাই এই কাজটা আমরা সবাই করবো। সকারে শেষে জয় শিবচণ্ডী যথা ধর্ম তথা জয়, মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মার জয়, জয় রাজবংশী ক্ষত্রিয় মানসিকার জয়।